পরবর্তী অঙ্কে বলছে বিজন বাবু ফিনাইল ও জল টু ইস টু টোয়েন্টি থ্রি অনুপাতে লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে নাইন ইস টু ফর্টি সিক্স তো প্রথমেই আমরা কি করব প্রথমেই আমরা ষাট লিটার ফিনাইল গোলা জলে কতটা পরিমাণ ফিনাইল আছে এবং কতটা পরিমাণ জল আছে সেটা বের করে নেব তো প্রথমে আমরা এই লাইনটা লিখে নেব যে বিজন বাবু ফিনাইল ও জল টু টু টোয়েন্টি থ্রি অনুপাতে মিশিয়ে লিটার এরপরে আমরা এই ষাট লিটারে ফিনাইল ষাট লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলের পরিমাণ বার করবো ষাট লিটার ফিনাইল গোলা জলে ফিনাইলের ফিনাইলের পরিমাণ টু বাই টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি লিটার তাহলে কাটাকুটি করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারং ষাট তাহলে ওপরে হবে বারো দুকুনে চব্বিশ বাই নিচে পাঁচ চব্বিশ বাই পাঁচ লিটার এবারে আমরা জলের পরিমাণ বার করব জলের পরিমাণ এখানে হবে তেইশ বাই পঁচিশ কারণ এখানে ছিল তেইশ টু ইস টু টোয়েন্টি থ্রি ছিল তো সুতরাং এখানে হবে জলের ক্ষেত্রে এটা তেইশ হয়ে যাবে তাহলে তেইশ বাই পঁচিশ গুণ ষাট লিটার পাঁচ আর ওপরে বারো বারো গুণ তেইশ করলে কত হয় বারো গুণ তেইশ করলে হবে দুশো ছিয়াত্তর নিচে পাঁচ লিটার এবার আমরা ধরে নেব ফিনাইল গোলা জলে ফিনাইল গোলা জলে এক্স লিটার ফিনাইল মেশালে ফিনাইলে জল ফিনাইল জলের অনুপাতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে টু ফর্টি সিক্স তাহলে এবার আমরা লিখব ধরি ফিনাইল গোলা জলে এক্স লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হবে নাইন ইস টু সিক্স এবার আমরা প্রশ্নানুসারে লিখব প্রশ্নানুসারে দেখো আমরা এক্স লিটার কী যোগ করছি ফিনাইল যোগ করছি তাহলে ফিনাইল এর পরিমাণ যেটা ছিল চব্বিশ বাই পাঁচ তার সঙ্গে এক্স যোগ হবে তাহলে চব্বিশ চব্বিশ বাই পাঁচ তার সঙ্গে কত যোগ হলো এক্স সেটা বাই কত সেটা হচ্ছে বাই হচ্ছে এই জলের পরিমাণ টু সেভেন্টি সিক্স বাই পাঁচ ফাইভ আর এর ফলে আমরা যে অনুপাতটা পাবো সেটা হলো নাইন বাই ফর্টি সিক্স ওকে তো নেক্সট লাইনে আমরা করব টোয়েন্টি প্লাস এখানে হয়ে যাবে ফাইভ এক্স টু সেভেন্টি সিক্স বাই সে নাইন বাই সিক্স আমরা নিচের ফাইভগুলোকে কেটে দিতে পারি তোমরা আশা করি এই ব্যাপারটা জানো যে এখানে এই ভগ্নাংশের শেষের নিচে পাঁচ আছে এই ভগ্নাংশের নিচে পাঁচ আছে দুটোরই হরে পাঁচ আছে তো আমরা পাঁচগুলোকে কেটে দিতে পারি এটা কিভাবে হয় যারা জানো না তারা দেখে না এইটা টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স বাই ফাইভ এবার এটা ভাগ আকারে আছে যদি আমি এটাকে গুণ আকারে লিখি তাহলে পাঁচটা ওপরে উঠে যাবে আর টু সেভেন্টি সিক্সটার নিচে নেমে যাবে তখন এই পাঁচ পাঁচ আমরা কেটে দেবো তো এই স্টেপটা না করে আমরা একেবারেই এখানে এটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে ওপরে থাকবে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স আর নিচে থাকবে টু সেভেন্টি সিক্স ইজ ইকাল টু নাইন বাই ফোরটি সিক্স এবার আমরা কোনাকুনি গুণ করে নেব ফর্টি সিক্স এর সঙ্গে গুণ হবে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স এবং নাইনের সঙ্গে গুণ হবে টু সেভেন্টি সিক্স এরপর ফর্টি সিক্স প্লাস ফর্টি সিক্স টোয়েন্টি ফোর করলে হয় ওয়ান ওয়ান জিরো ফোর তারপর ফর্টি সিক্স ইন্টু ফাইভ করলে টু থার্টি এক্স আর এখানে হবে টু ফোর এইট ফোর ওকে তাহলে টু থার্টি এক্স ইজ ইজিক টু টু ফোর এইট ফোর মাইনাস ওয়ান ওয়ান জিরো ফোর তাহলে এসি এক্স টু কী হবে এটাকে বিয়োগ করলে আমরা কত পাই এটাকে বিয়োগ করলে আমরা পাই ওয়ান থ্রি এইট জিরো ডিভাইডেড বাই টু থার্টি এখানে জিরো জিরো কেটে দিলাম এটা ছয় দিয়ে ভাগ যায় তাহলে এক্স টু হয়ে গেলো সিক্স অর্থাৎ আমরা যদি সিক্স লিটার পরিমাণ ফিনাইল মেশাই তাহলে আমরা নাইন ইস্টু ফর্টি সিক্সের অনুপাতটি পেয়ে যাবো